দিদিমণি জেলে যাবে ভাই ওকে মিয়া আমার হাতে পুলিশ থাকলে আমি দেখিয়ে দিতাম মজা দেখি বেচা গিয়া পিসিমণি জেলে যাবে ভাই ওকে মিয়া এরা চাউসেস্কু হিটলারের থেকেও ভয়ঙ্কর কেন দিদিমা সে তো সত্যিই বলছে হ্যাঁ জয় বাংলা বল জয় বাংলা অনেক সময় ইয়ার কি বেরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল হরে হরে জি দিদিমা সেটা তো জানি আর বিজেপি কি বলে তোমার মুখ থেকে শুনতে চাই আর বিজেপি ছদ্মবেশে সাধু সাজবে মানে তুমি কি বলতে যাচ্ছ হরে কৃষ্ণ হরি হরি লোকের পকেট চুরি করি টোটোর পিছনে সিক্স প্যাক অ্যাবস নিয়ে ঘুরছেন অনুব্রত মণ্ডল পোস্টারে অনুব্রত কার্টুনের নিচে লেখা আপনি যখন ক্ষমতায় ছিলেন বহুজনকে দিয়েছেন মিথ্যা করে গাঁজার কেস পাপ কোনোদিন বাপকে ছাড়ে না হাই হাই দিদিমা তোমার কেষ্টর নামে দেখছি এবার পোস্টারও বেরিয়েছে কিসের জন্য বলুন তো আরে দিদিমা তুমি কি জানো নাকি তোমার কেষ্ট গরু চোর কয়লা চোর অনেকে আরো তাকে মিথ্যা গ্যাঞ্জার কেসও দিয়েছে সামনে ধরব আর পেছনে কুকর্ম জি দিদিমা তুমি কি তাদের সেগুলো সমর্থন করো তাদের আমি কেন সমর্থন করব তাই নাকি দিদিমা তাহলে দেখো তোমার বর্তমান কেষ্টর অবস্থা গরু পাচার মামলায় তিহারেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে 12-14 দিনের জেল হেফাজত কেষ্টর দেখলে দিদিমা বর্তমান কেষ্টের অবস্থা ওকে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে কি করে এমনিতে তো মোটা মোটা হয়ে গেছে হবেই তো দিদিমা জেলে তো আর গোল চুরি করতে পারে না আগে একটা বিড়ি নিয়ে তিনবার টানত আর এখন গালগুলো লাল টুকটুকে বিড়ি কি ফল হয়ে গেছে দিদি আর ভতিজা কা জো জুর্ম হে না এ জুর্ম কো হটানে কা একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি হ্যাঁ হ্যাঁ দিদিমা অমিত দা কি সব বলছে তোমাকে নিজে হারাতে হবে কিসের জন্য একটা হোম মিনিস্টার দেশে কাজ না করে সারাক্ষণ বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে দিদিমা সবাই তো বলছে তোমার রাজ্যে চুরি দুর্নীতি এসব ভরে গেছে তার জন্য অমিত দা এসব বলছে দাঙ্গা লাগাচ্ছে গুন্ডামি করছে মানে তুমি কি বলতে চাও বাঘের থেকেও ভয়ঙ্কর বাঘ দেখলে এত ভয় লাগে না অমিত শাহকে দেখলে সবার এত ভয় লাগে আরে কি বলছো এসব দিদিমা চোখ দুটো যে লাল টুকটুক করছে যেন এই খেয়ে নেবে এই খেয়ে নেবে আরে দিদিমা তাহলে কি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো কন্ট্রোল করুন আপনার হোম মিনিস্টারকে ফার্স্ট সিবিআই এর নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাল সকাল 11টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে হায় হায় দিদিমা তোমার ভাইপো এখন দেখছি তো সিবিআই এর হাতে সব অমিতা করছে অমিতার অফিস থেকে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে কথা বলছো দিদিমা অমিত শাহ পুলিশদের বাজে কাজ করতে শেখায় কিন্তু দিদিমা জনগণ তো তোমার দলকে চলিত দল হিসেবে চিনে তোমার সাথে কে প্রতিবাদ করতে যাবে না এবং যদি কেউ প্রতিবাদ না করে ভয় চুপচাপ থাকে আমি করবই আমি করব আমি লড়ব আমি করব আমি জিতব গরু কয়লা পাথর বালি চাকরি সব বিক্রি হয়ে যাচ্ছে সাইক ভাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই সব কথা বলে সস্তা পলিটিক্স করবার চেষ্টা করছেন দিদিমা তুমি নাকি সস্তা পলিটিক্স করার চেষ্টা করছো ভণ্ড তপশিশা তার মানে আমরা বিজেপির মতো ধান্দাবাজ নই মিথ্যাবাদী নই বলো কি দিদিমা সবাই তো বলছে তৃণমূল চোর আর তুমি মহারাজ সাধু হরে আজ আমি আজ চোর বটে মানে তুমি কি বলতে চাও বলুন বাচ্চা ছেলে তেলের শিশি ভাঙলে তোমরা সবাই রাত করো আর বুড়োরা যদি দেশ ভাঙে তখন তোমরা কি করো দণ্ডিকাণ্ডে রাজ্য জুড়ে প্রবল সমালোচনার পর অবশেষে গ্রেফতার করা হলো দুই তৃণমূল নেতাকে দেখলে দিদিমা তোমার দলের নেতারা কত খারাপ শুধু দাঙ্গা করে বেড়ায় আমরা দাঙ্গা করি না যদি তাই হতো দিদিমা তাহলে কেন জনগণ এসে তোমার দলকে ধমকে যায় ধমকি আসে ধমকি চলে যায় কি করে বসন্ত কিন্তু রয়ে যায় মানে তুমি কি বলতে চাও কিন্তু এটা বলার পরে জোরে জোরে পাঁচবার হাততালি দিতে হবে ওকে আরে এখনই তো বলিনি আচ্ছা বলো তাহলে আমাদের সরকার আসলে 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের নামে ক্রেডিট কার্ড করে দেবে কবার হাততালি হলো একবার আমার দিন দুবার আরেকবার হবে তিনবার আরেকবার হবে চারবার আরেকবার হবে পাঁচবার তৃণমূল বারবার সবই জানে দিদি মোদি চুরি করায় তুমি শিরোমণি কেন্দ্রীয় সরকারের আন্ডারে ইলেকশন কমিশনের আন্ডারে কাজ হচ্ছে এখন আঞ্চলিক দল এরপরে পাড়া তৃণমূল হয়ে যাবে শুনে দিদিমা কি বললো তোমার দল না পাড়ার দল হয়ে যাবে সব প্ল্যানিং করছে অমিত শাহ বসে বসে তাহলে তো দিদিমা অমিত দা তোমাকে ক্ষমতা থেকে সরিয়েই ছাড়বে আমার যায় আসে না আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়বো তাহলে দিদিমা তুমি কে কেন আমাকে পরিচয় দিতে হবে নতুন করে না না দিদিমা সেটা না তুমি রেগে যাচ্ছ কেন
আমার লজ্জা হয়, আমার টাইটেল আমি কখনো লিখতামই না। চোরের দল তৃণমূল, চোরের সরকার তৃণমূল, নেতা নেত্রী সব চোর, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে। কেন দিদিমা এই কথা বলছো? তুমি কি চুরি দুর্নীতি করো না নাকি? খেদের কাজ নেই। তার মানে তুমি কি বলতে চাও দিদিমা? বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে। তার মানে তুমি জিতবে? তো কিভাবে? আমরা এবার থেকে রেশন বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো, এইবার আমাদের সরকার জিতলে। আর যদি না যেত? যদি দাদা জিতে যায়? বিক্রি করে দিয়ে নরেন্দ্র মোদী পালিয়ে যাবে। ট্রাম্প আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো পার্থক্য নেই, মনে রাখবেন। জনগণ 500 টাকা গেল তো ভুলিয়া, জনগণ নেত করে থমকিয়া থমকিয়া। শুনলে দিদিমা? বাংলাকে গুজরাট করতে দেবো না। আমার তো বহুত চিন্তা হচ্ছে, যদি তৃণমূল না থাকে। তৃণমূল না থাকলে সব বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ এন্ডিং এর মাধ্যমে বানানো, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই কেউ সিরিয়াস হবে নেবেন না। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর চ্যানেল গেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।